হ্যালো গাইস, নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। সেটা হলো আমরা দেখেন এমএস ওয়ার্ডের মাধ্যমে খুব সহজে একটা আইডেন্টি কার্ড তৈরি করতে পারছি, মানে স্কুল আইডি কার্ড তৈরি করতে পারছি। দেখেন একদম খুব সুন্দরভাবে কীভাবে এটা তৈরি করতে পারলাম, তো চলুন দেখায়। প্রথমে আমাদের কী করতে হবে, আমাদের এমএস ওয়ার্ডটা ওপেন করতে হবে। ওপেন করার পর এখন আমরা নতুন একটা লেয়ার নেব। নতুন লেয়ার নেওয়ার জন্য কন্ট্রোল এন প্রেস করতে হবে। কন্ট্রোল এন প্রেস করলেই দেখেন একটা লেয়ার হয়ে গেছে, নতুন একটা লেয়ার হয়ে গেছে। এখন লেয়ার হওয়ার পর প্রথমে আমাদের আসতে হবে পেজ লেআউটে, লেআউটে আসতে হবে। আসার পর এখন আসতে হবে সাইজে, সাইজে আসার পর মোর পেপার সাইজে আসবো। মোর পেপার সাইজে আসার পর এখন এটাকে আমরা সাইজ দেবো। সাইজ দেওয়ার জন্য আমাদের প্রথমে আসতে হবে ওয়েটে, ওয়েটে ওয়েট হচ্ছে 3.808, আর হচ্ছে হাইট হচ্ছে 2.60, 2.60 দেওয়ার পর এখন আমরা ওকে দেবো। ওকে দেওয়ার পর দেখেন একটা মানে একটা আইডি কার্ডের ফর্মুলা হয়ে গেছে। এখন এটাকে আমরা একটু বড় অথবা ছোটো করে নিতে পারি। এখানে বড় করে নিতে পারে, এখানে ক্লিক করে ছোটো হবে, তো এখানে আমরা বড় করে নেব। নেওয়ার পর এখন আমাদের আসতে হবে, এখন এটাকে আমরা একটু কালার করব। কালার করা মানে পেজটাকে আমরা কালার করবো। কালার করার জন্য প্রথমে আসতে হবে পেজ কালারে। কালারের পর দেখেন অনেক কালার আসছে, আপনারা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারেন। তাহলে আমি কালারটা দিয়ে দিই। এখন কালারটা দেওয়ার পর এখন আমাদের কী করতে হবে, ইনসার্টে আসতে হবে। ইনসার্টে আসার পর শেপে আসবো। শেপে আসার পর এখন রেক্টেঙ্গুলার একটা, এই রেক্টেঙ্গুলারটা নেবো। নেওয়ার পর এখানে ধরে আমরা এখানে ধরে এভাবে টেনে মানে মিডিল পয়েন্টে আমরা এনে ছেড়ে দেবো। দেখেন মিডিল পয়েন্টে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর এখন আমাদের এটার যে কালার আছে সেটা এরকম কালার ভালো দেখাচ্ছে না, সে কারণে এটাকে কী করবো, কালারটাও চেঞ্জ করবো। কালারটা চেঞ্জ করার জন্য প্রথমে আমাদের আসতে হবে শেপ টুলে। শেপ টুলে আসার পর এখন কী করতে হবে, দেখেন এখানে অনেক কালার আছে, আপনার যে এটা কালারটা এসছে সে কালারটা দিয়ে নিতে পারেন। তা আমি এই কালারটা দিই। দেওয়ার পর এখন কি করব, এখন এটা এটা দেখেন এটা আউটলাইন রয়ে গেছে, তাই আউটলাইনটা কাটার জন্য আমাদের কি করতে হবে, শেপ আউটলাইন আসতে হবে। শেপ আউটলাইন আসার পর নো আউটলাইন, দেখেন আউটলাইনটা চলে গেল। এখন কি করতে হবে, আমাদের মাউসের লেফট বাটনটা ক্লিক করতে হবে। মাউসের রেড বাটন ক্লিক করার পর এডিট পয়েন্ট আসবে। এখন এটা মাইক্রোসফট 10, তো মাইক্রোসফট যারা 7 ব্যবহার করেন তারা এই এখানে এডিট অপশনটা পাবেন। তো আমরা আবারও মাউসের লেফট বাটনটা ক্লিক করে এডিট পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা কী করব, এটাকে একটু টেনে আমরা এটা এটা ক্লিক করে একবারে উপরের দিকে ছেড়ে দেবো। উপরের দিকে ছেড়ে দেওয়ার পর দেখেন এখানে একটা ইয়ে হয়ে গেছে। তো এটাকে আমরা ধরে এভাবে এভাবে ধরে আমরা মানে সুন্দর করে আপনাদের মতো করে নেবেন। আমি ভিডিও করার জন্য একটু মানে আপনাদের মতো নাও হতে পারে, তো এভাবে ধরে আপনারা এভাবে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর কি করব, এটার কাজ শেষ। এখন আমরা কি করব, এখন আমরা এটাকে কি এখন আমরা আবার ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর শেপে আসবো। শেপে আসার পর আবার রেক্টেঙ্গুলার সিলেক্ট করে এই নিচের থেকে আমরা এভাবে মানে আমরা পুরোটা সিলেক্ট করে দেবো, মানে যত যে যে পর্যন্ত আমাদের করা আছে সে পর্যন্ত সিলেক্ট করে দিয়ে এখন আমরা এটাকে একটু বাড়িয়ে দেবো। এখন আমরা এই দেখেন এটার শেপ আছে, শেপটাকে ডিলেট করতে হবে। এই ডিলেট করার জন্য আমাদের কী করতে হবে, এটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর শেপ আউটলাইনে আসবে। শেপ আউটলাইন করার পর নো আউটলাইনে দিলে দেখেন এটার শেপটা চলে গেছে। এখন আমরা কী করবো, আবার মাউসের রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করার পর ইডিয়েট পয়েন্টে ক্লিক করবো। পয়েন্ট ক্লিক করার পর ক্লিক করার পর দেখেন এটা আসছে। এখন এটাকে আমরা টেনে বড় করে দেবো। এখানে বড় করে দেওয়া দেখেন এটা আসছে। এখন এটাকে আমরা ছোটো বড় মানে সুন্দর করে করে নেবো, আপনারা আপনাদের মতো সুন্দর করে করে নেবেন। আপনারা সুন্দর করে আপনাদের মতো কাজটা করে নেবেন। দেখেন এভাবে টেনে এভাবে করে দেবো। করে দেওয়ার পর এখন আমরা এটাকে একটু নিচে নামিয়ে দেবো। নিচে নিচে আরো চিহ্ন দিয়ে নিচে নামিয়ে দেবো। নিচে নামিয়ে দেওয়ার পর এভাবে গাইস ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এভাবে আমরা দেখেন একটা মোটা, এখন এটা ছোট হয়ে গেছে, ছোটার জন্য এখন আমরা এখানে এসে একটু টেনে বড় করে দেবো। এখন এই যে এই কালারটা এখন আমরা চেঞ্জ করবো। চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, আবার সেভ ফাইলে আসবে। সেভ ফাইলে আসার পর এখন এটা এখানে যে কোনো একটা কালার আপনার দিয়ে নেবেন, আমি লাল কালারটা দিয়ে নিলাম। এখন আমাদের ডিজাইনের কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, যে একটা ছবি আপনাদের মানে আপনাদের একটা ছবি বা
এখানে বসাবেন, তা আমার ছবিটা আমি বসিয়ে দিচ্ছি। এখন আমরা আমার ফটোটা আনবো, আনার জন্য প্রথমে কি করতে হবে, ইনসার্টে আসতে হবে, ইনসার্টে আসতে হবে। ইনসার্টে আসার পর পিকচারে আসতে হবে, পিকচারে আসার পর দেখেন যার যার আপনার যে ফটোটা সেটা নেবেন। আমার ফটোটা আমি এটাকে নিচ্ছি, দেখেন এই ফটোটা কিন্তু শো হচ্ছে না, শো না হওয়ার কারণে এটাকে আমরা একটা কাজ করতে হবে। কাজ করার জন্য আমাদের কি করতে হবে, ওয়ারপার টেক্স আসতে হবে। ওয়ারপার টেক্স আসার পর এই যে ইন ফ্রন্ট অফ টেক্সে ক্লিক করে দেখেন এটাকে উপরে আনতে হবে, তাছাড়া কিন্তু অন্যভাবে আপনারা আনতে পারবেন না। আনার পর এখন এটাকে আমরা কি করব, দেখেন এটা ছবি অনেক আঁকা হয়ে গেছে, এখন এটা ছবিটাকে আমরা অন্যভাবে করতেও পারি। কী করতে হবে তাহলে, এটা এটা দিলে এভাবে আসবে, এটা দিলে এভাবে আসবে, এটা দিলে এভাবে আসবে। তো আরও দেখেন অপশন আছে, আপনারা এভাবে যেটা ইচ্ছা আপনাদের সেটা দিয়ে দেবেন। তো আমি এটাই দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এখন একটু বড় করে নেই, বড় করে দেখেন এটা একটু বড় করে দিলাম, এটাকে আমি একটু বড় করে দিলাম। এখন আমরা লোগো দিব, লোগো দেওয়ার জন্য আবার কী করতে হবে, আবার আমাদের ইনসার্টে আসতে হবে, ইনসার্টে এসে পিকচার আসতে হবে, পিকচার এসে আবার ডেস্কটপে আপনাদের যেখানে যে যেখানে রাখছেন সেটা সেখানে ক্লিক করে দেবেন। ডেস্কটপে আসার পর এখন আমার ছবিটা এভাবে তারাশ করে আপনারা আপনাদের ছবিটা দেবেন, দেখেন এটাও কী করতে হবে, এটাও মানে শো করতে চান, শো করার জন্য কী করতে হবে, আবার ওয়ারপার টেক্সে আসতে হবে, ওয়ারপার ইন দ্য ফ্রন্টে ক্লিক করে এভাবে মানে আপনারা ঠিক সুন্দরভাবে এভাবে দেবেন, লোগোটাও এভাবে বসিয়ে দেবেন সুন্দর করে। এখন দেওয়া শেষ, এখন আমাদের কি করতে হবে, এটাকে আমরা লিখবো, লেখার জন্য আমাদের কি করতে হবে, আসতে হবে আমাদের ইনসার্টে। ইনসার্টের পর এখন আমাদের আসতে হবে ইনসার্টে, ইনসার্ট আসার পর দেখেন ওয়াল আর্ট, ওয়াল আর্ট আসার পর যে কালারটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা দিয়ে নেবেন। দেখেন এয়ার কালারটা দেওয়ার পর এখন এটাকে ইনসার্ট লিখতে হবে আপনাদের, এখানে যেটা লিখবেন আপনাদের আপনারা লিখে নেন, আমি আমার এটা লিখে নিচ্ছি। এখন দেখেন লেখা শেষ, লেখা শেষ হওয়ার পর এখন এটাকে আমরা সুন্দর করে মানে সুন্দর করতে হবে, এটা ছোটো বড়ো করে নিতে হবে। ছোটো মানে করে নেওয়ার জন্য এভাবে টেনে আমরা ছোটো বড়ো করে নিতে পারবো, এভাবে আমরা টেনে আপনারা সুন্দর করে ছোটো বড়ো করে নেবেন। নেওয়ার পর এখন আমাদের লেখার জায়গায় নিতে হবে, লেখার জন্য এরো চিহ্ন করে এরো চিহ্নের কাছে গিয়ে আমরা এটাকে এটা এভাবে টেনে আমরা কাছে দিয়ে দেবো, এভাবে আমরা এটাকে কী করবো, এটাকে টেনে আমরা ওখানে দিয়ে দেবো। দেওয়ার জন্য আমাদের এভাবে টেনে কোনো সু মানে আপনাদের ইচ্ছে মতো সুন্দর করে দিয়ে নেবেন আপনারা, এভাবে টেনে আপনারা খুব সুন্দর করে আপনাদের মানে ইচ্ছে মতো দিয়ে নেবেন আপনারা। আমি মোটামুটি সুন্দর করার চেষ্টা করতেছি, আপনারা আপনাদের মতো সুন্দর করার আরও সুন্দর করার চেষ্টা করবেন। এখন এটা শেষ, এখন আমরা আবারও ইনসার্টে আসবো, ইনসার্টে আসার পর শেপে আসবো, শেপে আসার পর এই লেখা এখানে এসে ক্লিক করে এভাবে ধরে আমরা এভাবে একটা লেখা লিখবো। লেখা লেখার পর এখানে আপনাদের স্থানের নাম লিখবেন, আমি আমার স্থানের নাম লিখতেছি। দেখেন লেখা শেষ, লেখা শেষ হওয়ার পরে দেখুন এটা এখানে একটা অন্য একটা কালার চলে আসছে, তাই এই কালারটাকে আমরা আর রাখবো না। রাখার জন্য কী করতে হবে, তখন আমাদের শেপ ফাইল আসতে হবে, শেপ ফাইল আসার পরে নো ফিলে দিতে হবে, ক্লিক করে নো ফিল দেওয়ার পর এখন দেখেন এখানে মানে আউটলাইন আসে, আউটলাইন কালারটার জন্য আমাদের কী করতে হবে, শেপ আউটলাইনে আসতে হবে, আউটলাইনে আসার পর নো আউটলাইনে ক্লিক করে দেখেন এটাকে হয়ে গেছে। এখন এটাকে আমরা একটু উপরে নিয়ে যাবো, নিয়ে যাওয়ার উপরের সাইজে উপরে নিয়ে যাবো, নিয়ে যাওয়ার জন্য আমাদের কী করতে হবে, এভাবে টেনে আমরা উপরে নিয়ে যাবো, দেখেন এভাবে টেনে আমরা উপরে নিয়ে যাবো, নিয়ে যাওয়া বেশি উপরে উঠে গেছে, এভাবে সুন্দর করে আমরা হয়ে গেছে। এখন কী করতে হবে, এটাকে আমরা কালারটা চেঞ্জ করবো, চেঞ্জ করার জন্য প্রথমে আমাদের কী করতে হবে, হোমে আসতে হবে, হোমে আসার পর এখানে আমরা এসে আমাদের কালারটা চেঞ্জ করে দেবো, দেখেন এটা কালার যে কালারটা সুন্দর দেখাতে সেই কালারটা আমরা দিয়ে দেবো, দেখেন কোন কালারটা একটু ভালো দেখাতে সেই কালারটা আমরা দিয়ে দেবো। তো আমার আগের কালারটা থাক ভালো আছে, এখন আমরা আবার ইনসার্ট আসবো, ইনসার্ট আসার পর পেজ শেপ শেপে আসবো, শেপে আসার পর আবার এই লেয়ারটা নিয়ে এভাবে আমরা টেনে এভাবে ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার পর এখন আমরা এটাখানে লিখতেছি, এখন আপনারা লিখে নেবেন নেম,
এখন দেখেন এটার নাম লিখলাম, এখন দেখেন এটার অনেক দূরে চলে যায়, দূরে তখন কি এটাকে আমাদের কাছে আনতে হবে। কাছে আনার জন্য কি করতে হবে, আবার হোমে আসতে হবে। হোমে আসার পর এখানে এসে দেখেন এটার দূরে বেশি দূরে চলে গেছে, তখন কি করতে হবে আমাদের এখানে আসতে হবে। এখানে এসে আমাদের এভাবে এটাকে আমরা কি করব, জুম করব। জুম করার পর এখানে এসে এটাকে আমরা ই করব, আসার পর আবার এটাকে রিমুভ স্পেসি করে দেবো। রিমুভ স্পেসকে দেখেন এটা রিমুভ হয়ে গেছে, তখন আবার আসতে হবে এখানে অ্যাড স্পেস, এখন আবার অনেক ছোট হয়ে গেছে। এখন এভাবে তাকে আপনারা আপনাদের নাম লিখে নেবেন, আমি আপনার আমার নাম লিখে নিচ্ছি। এখন মোবাইল নাম্বারটা দেব, মোবাইল আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, আপনারা এভাবে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, দিয়ে সুন্দর করে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। টিকেটের নমুনা শেষ, এখন আবার কি করতে, আবার সে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর এখন আমাদের আবারও এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর দেখেন আউটলাইন আসে, একবারও শেপ ফাইলে আসতে হবে, শেপ ফাইলে নো ফাইল দিতে হবে। নো ফাইল দেওয়ার পর আবার শেপ আউটলাইনে এসে নো আউটলাইন দিতে হবে, দেওয়ার পর দেখেন একটা আইডি কার্ড হয়ে গেছে। এভাবে আপনারা খুব সহজে, এভাবে আপনারা খুব সহজে আইডি কার্ডটা তৈরি করতে পারবেন বন্ধুরা। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না। গাইস ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।